শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কুমিল্লায় বিএনপির গাড়ি বহরে ভয়াবহ আওয়ামী লীগের হামলা, 30টির বেশি গাড়ি ভাঙচুর এবং 54 জন আহত। সুষ্ঠু নির্বাচনের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেবে আমেরিকা, জানালেন উজরা জিয়া। এবার ঢাকার পদযাত্রার রুটম্যাপ প্রকাশ করল বিএনপি। বিএনপির দেখা দেখি এবার ঢাকায় শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে আওয়ামী লীগ। এবং সবশেষ দেখছে, সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগ চায় বাম গণতান্ত্রিক জোট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। নোয়াখালীতে বিএনপির পূর্ব ঘোষিত পদযাত্রা অংশ নিতে আজ শুক্রবার দুপুরের দিকে কুমিল্লার মুরাদনগর উপজেলা থেকে যাচ্ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী। পথিমধ্যে কুমিল্লার লাকসামে জনসন বাজারে জুমার নামাজের কয়েক মিনিট আগে বিএনপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। কুমিল্লা মুরাদনগর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন বলেছেন, তারা বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মুজাফফর হুসাইন কাইকুবাদের নির্দেশে প্রায় 65টি গাড়ি নিয়ে নোয়াখালীতে বিএনপির আয়োজিত পদযাত্রায় যাচ্ছিলেন। পথিমধ্যে কুমিল্লার লাকসামে জনগণ বাজার এলাকায় লাকসাম উপজেলার পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইউনিস ভুয়ার নেতৃত্বে গাড়িবহর ভাঙচুর এবং নেতাকর্মীকে লাঠিসুটা এবং দেশীয় অস্ত্র দিয়ে হামলা করা হয়। এতে 54 জন নেতাকর্মী আহত এবং 30টির বেশি গাড়ি ভাঙচুর করা হয়েছে। প্রায় 44 জনেরও বেশি বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। এই ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি। তবে হামলার ঘটনা অস্বীকার করে লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ইউনিস ভুয়া বলেছেন, বিএনপির পদযাত্রা এবং তাদের নেতাকর্মীদের উপর হামলার বিষয়ে আমরা কিছুই জানি না। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য জোরালো পদক্ষেপে বাংলাদেশের অংশীদারদের সমন্বয় অব্যাহত রাখতে উন্মুখ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জিয়া। টুইট বার্তায় আন্ডার সেক্রেটারি উজরা জিয়া লিখেছেন, দেখা হবে ঢাকা, একটি ফলপ্রসূ এবং উৎসাহব্যঞ্জক সফরের জন্য বাংলাদেশ সরকারের কর্মকর্তা, সুশীল সমাজ, রাষ্ট্রদূত হাস এবং আমাদের নিবেদিত ঢাকার দূতাবাস টিমকে ধন্যবাদ। অবাধ সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের জন্য জোরালো পদক্ষেপ, শ্রম অধিকার এবং রোহিঙ্গাদের সহায়তা সহ বাংলাদেশের অংশীদারদের নিয়ে সমন্বয় অব্যাহত রাখতে আমরা উন্মুখ বলে টুইটার বার্তায় তিনি উল্লেখ করেছেন। উজরা জিয়া এবং ডোনাল্ড লু এমন নির্বাচন দেখার আকাঙ্ক্ষা ব্যক্ত করে গেছেন যাতে বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রকৃত প্রতিফল ঘটে। কিন্তু সেই নির্বাচনটি কোন ফর্মে হবে, অর্থাৎ নির্বাচনকালীন সরকারের স্টিয়ারিং কার হাতে থাকলে এটি দেশ বিদেশে গ্রহণযোগ্য পাবে, তা ঠিক করার ভার একান্তভাবেই বাংলাদেশের উপরই ছেড়ে দিয়ে গেছেন তিনি। নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে দুই দিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সেই লক্ষ্যে ঢাকা মহানগরীতে পদযাত্রার রুটম্যাপ প্রকাশ করেছে দলটি। রুটম্যাপ অনুযায়ী আগামী মঙ্গলবার 18 জুলাই সকাল 10টায় গাবতলী থেকে শুরু হয়ে রাইসাবাদের বাজার মোড়ে বাহাদুর শাহ পার্ক গিয়ে বিকেল 4টায় শেষ হবে পদযাত্রা। শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজবি স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। গাবতলী থেকে পদযাত্রা শুরু করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি, পরে মগবাজার থেকে যুক্ত হবে ঢাকা দক্ষিণ বিএনপি। পদযাত্রার যে রুট দিয়ে যাবে তা হল গাবতলী, শ্যামলী, আগারগাঁও, বিজয় সরণী, কাউরান বাজার, FDC, মগবাজার, মালিবাগ সহ একাধিক মোড় হয়ে বাহাদুর শাহ পার্ক গিয়ে ঠেকবে। একই দাবিতে পরের দিন ওই বুধবার সকাল 10টায় থেকে বিকেল 4টা পর্যন্ত উত্তরার আবদুল্লাপুর থেকে যাত্রাবাড়ি চৌরাস্তা পর্যন্ত পদযাত্রা হবে। আবদুল্লাপুর থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপি পদযাত্রা করবে। এছাড়া আগামী 18 জুলাই দেশের সব জেলা এবং মহানগরীতে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত পদযাত্রা হবে। পদযাত্রা কর্মসূচি সফল করতে বিএনপি এবং অঙ্গ সংগঠন সহ দেশের সব শ্রেণী পেশার মানুষকে বিএনপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। ঢাকায় শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আগামী 18 এবং 19 জুলাই এই শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। পাশাপাশি আগস্ট মাস থেকে জেলা পর্যায়ে সমাবেশ করবে দলটি। শুক্রবার 14 জুলাই বিকেলে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠকে দলটির সাধারণ সম্পাদক এই কর্মসূচির কথা জানান।
ওবায়দুল কাদির বলেছেন, 18 জুলাই ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি 32 পর্যন্ত এবং 19 তারিখে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ তেজগাঁওয়ে 7 রাস্তা মোড় থেকে মহাখালী পর্যন্ত শান্তি এবং উন্নয়ন শোভাযাত্রা করবে। আর আগস্ট থেকে জেলা পর্যায়ে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে দলটির দলীয় সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রোগ্রাম শিডিউল তৈরি করছে। সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগের দাবি করেছে বাম গণতান্ত্রিক জোট। দলটি মনে করছে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছাড়া অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ জাতীয় নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়। আজ শুক্রবার বিকেলে রাজধানীর হাজিরাবাগ বাজারে অনুষ্ঠিত বাম গণতান্ত্রিক জোট ঢাকা মহানগর কমিটি আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি হাজিরাবাগ থানা কমিটির সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য সাইফুল ইসলামের পরিচালনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, সংবিধানের 15 সংশোধনীর মধ্য দিয়ে দেশের শাসন প্রক্রিয়ায় ন্যূনতম গণতান্ত্রিক মূল্যবোধ বিনাশ করা হয়েছে। জনগণের ভোটাধিকার হরণ করে একটি সাংবিধানিক স্বৈরশাসন কায়েম করা হয়েছে। এখন এই সরকারের পক্ষ থেকে অতীতের মতোই একটি প্রহসনের নির্বাচনে সব রাজনৈতিক দলকে টেনে আনার প্রচেষ্টা চলছে। বক্তারা বলেন, ক্ষমতাসীন সরকার বিপুল দেনার চাপ এবং তহবিল সংকট সামাল দিতে হিমশিম খাচ্ছে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি এতটাই নাজুক অবস্থায় পৌঁছেছে যে আমদানি বিল পরিশোধ এমনকি জরুরি ভোগ্য পণ্য আমদানির অনুমতি আটকে আছে। ফলে বাজারে দ্রব্যমূল্য পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠছে। নিম্ন এবং মধ্যম আয়ের মানুষ সীমাহীন দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছে। বক্তারা আগামী জাতীয় নির্বাচনকে অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করতে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তীব্র রাজনৈতিক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিলও করা হয়। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেশের সর্বশ্রেষ্ঠ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।